না, জনগণ এখনো বুঝে উঠতে পারছে না কোনটা সঠিক কোনটা ভুল। এখন যদি তোমরা যদি না নিজেদেরকে শোধরাও, তাহলে আমাদেরও পস্তাতে হবে তোমাদের জন্য। কারণ তোমরা যা ভাবছো জনগণ, তোমরা যা ভাবছো সরকার আমাদের এত ভালোবাসে, সরকার আমাদের এত ভালোবাসে, পরে না সেই সরকার তোমার পেছনে গরুটা বেঁধে দিয়ে চলে যায়, তেলটা তোমাকেই না বার করতে হয়। দেখো, সরকারকে ভালোবাসা খুব ভালো জিনিস, তাই না? এবার সরকার যদি নিজের জায়গাটায় না সঠিকভাবে বসে থাকতে পারে, তাহলে তো সরকার চাইবেই আমার জায়গায় অন্য কেউ আসুক, সে ভালোভাবে আমার জায়গাটা নিয়ে চলুক, তারও মনটা ভালো হবে। দিদিকে সবাই বলছো চেয়ার ছেড়ে দাও, চেয়ার ছেড়ে দাও। এখন যদি উনি চেয়ার ছেড়ে দেয়, ওনার মনে তো চিন্তাভাবনাটা থাকবেই যে আমি যে স্কিমগুলো তৈরি করেছিলাম, আমি যে পলিসিগুলো তৈরি করেছিলাম, সেরকম পলিসি অনুযায়ী কারা সংগঠন তৈরি করবে, এটা তো দিদির চিন্তাভাবনা থাকবেই। তো সেম ক্ষেত্রে জনগণ এই কথাটাই বলছি, তোমরা এত আমাদের সরকারকে গণনা মননা দিচ্ছ, যার ফলে পরবর্তীকালে দেখবে সেই ব্রিটিশ শাসন আইন চালু হয়ে যাবে ভারত সরকারে। একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন আইন চালু করেছিল, ঠিক তেমনই আইন, ঠিক তেমনই পলিসি বা স্কিম অনুযায়ী আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট চলবে, পাস কাটি অনুযায়ী চলবে। দুটো সিট থাকবে, একটা ফরেনার সিট, একটা ওন সিট। ওন সিট পাবে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট, আর ফরেনার সিট পাবে ব্রিটিশ আমল, যার ফলে ব্রিটিশে যে থাকবে সে পাবে, হয়তো আমেরিকাও থাকতে পারে, হয়তো নিউজিল্যান্ড থাকতে পারে। আর যদি ভারত ভালোবেসি, আমি তো বলবো যদি রাখতেই চাও তাহলে জাপান বা চীনকে রাখো, কারণ ওরা টেকনোলজি দিক থেকে এবং পপুলারেশনের দিক থেকেও অনেকটা অর্ধগামী। আবার তারপরেই শুরু হয়ে যাবে কিছু রাজা রামমোহন রায়ের মতো লোকেরা উঠবে, যারা বলবে আমরা মূর্তি পূজায় বিশ্বাসী নই। একই তো আমরা ভারতবর্ষের বা হিন্দুদের সব থেকে বড়ো ধর্ম বা বড়ো পুজো হলো একটাই, সেটা হচ্ছে দুর্গা পুজো, মা দুর্গার উৎসব। সেই দুর্গার উৎসবে আমরা জানি যে বছরে ওই ছটা দিন আমাদের পূজা পার্বণেই কেটে যায়, কিন্তু আমি নাম করব না বা কাউকে ডিসক্লোজ করেও বলবো না, কিন্তু আমাদের স্বইচ্ছায় ন্যাচারালিটি যেটা আমরা এই বছরে পেয়েছি ছদিনের দুর্গা পুজো, সেটা আমরা পেয়ে গেছি পাঁচ দিনে। মানে একদিন অফ করে দেওয়া হয়েছে, একদিন কাউন্ট ডাউন থেকে অফ করে দেওয়া হয়েছে আমাদের ফেস্টিভ্যাল। দ্যাটস ফর আওয়ার কনসেন্ট্রেট ইটস দ্যাট মেনি পিপিল আর কাম আউট অ্যান্ড সেড দ্যাট উই আর রাজা রামমোহন রায়, উই আর নট টু অ্যাকসেপ্ট ইন মূর্তি পূজা, আমরা মূর্তি পূজায় বিশ্বাস করি না, আমরা জলটাকেই বিশ্বাস করি, আমরা গাছটাকেই বিশ্বাস করি, আমরা পাথরটাকেই বিশ্বাস করি, এরকম আসতেই পারে। আর তখন কিন্তু আস্তে আস্তে আমাদের হিন্দু ধর্মের যত পূজা পার্বণ আছে একটু 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 করে কমতে থাকবে। ইভিন আমি বলতে চাই না, বাট হি আর সেজ দ্যাট হি অলসো ইন্ট্রোডিউস ইন অল ওটিটি প্ল্যাটফর্ম দ্যাট গণেশ পূজা ইজ ভেরি বিগ ফেস্টিভ্যাল। হি আর ইউজুয়ালি সে দ্যাট গণেশ পূজা ইজ ভেরি বিগ ফেস্টিভ্যাল। আই অলসো স্ট্রেঞ্জ ইন হার সরি ইন হিজ কনভারসেশন, হু ইজ দিস আই টেল হিম আফটার সাম সেকেন্ডস, বাট হি সেজ দ্যাট গণেশ পূজা, গণেশ চতুর্থী ইজ এ ভেরি বিগ ফেস্টিভ্যাল, উই ওয়ান্ট টু ফেস্টিভ্যাল ইট, বাট আওয়ার সিস্টেম, আওয়ার গভর্নমেন্ট আর সেজ দ্যাট গণেশ পূজা এত চারিদিকে হো যা রা হ্যায় তো ইস পূজা কো কম করনা চাহিয়ে। হ্যাঁ, উসনে বোলা এই যে গণেশ পূজা হর এক ঘর মে একটো ইয়া দোই পূজা হো সকতা হ্যায়, লেকিন ইয়ে যো হো রা হ্যায় ইসকা যো লোকেশন থা, মতলব যো ব্যক্তি ইসকো বোল রা থা, আর উসকা লোকেশন থা বোম্বে মে, মুম্বাই মে, মহারাষ্ট্র মে, আর মহারাষ্ট্রতে প্রচুর গণেশ পূজা হয়। আর সত্যি গণেশ পূজা বলে ব্যাপারটা নয়, আমাদের দুর্গা পুজো আছে, কালী পুজো আছে, সরস্বতী পুজো আছে, প্রত্যেকটা পুজোতেই আছে। এবং পুজোর পরে ভাসান দেওয়ার পরে কী হয় না, ঠাকুরগুলো আমরা জলে ফেলে দিই, তো জলে ফেলে দেওয়ার পর তার যে মূর্তি, তার যে স্ট্রাকচার, সেটার ধূলিসাৎ হয় না, যার ফলে ওইটা মানুষের চোট খাওয়া যায়, মানুষের প্রবলেমে পড়ে, যার ফলে তো আমি নামটা আমি বললামই না, যার ফলে উনি বললেন যে যেসব পুজো মাটির হচ্ছে, যেসব পুজো আমরা হ্যান্ডমেড তৈরি করছি সেটাকে কম করে দেওয়া উচিত। আমি মানলাম কম করে দেওয়া উচিত, বাট এতটাই কম নয় যে প্রত্যেকটা পাড়াতে চারটে করে থাকবে, না, প্রত্যেকটা পাড়াতে প্রত্যেকটা পুজোই হবে যদি তারা করতে পারে, এবং ঠিক মতোভাবে আমরা সেটাকে এন্ড টু এন্ড এনক্রিপশন করতে পারি, ঠিক
ঠিক মতোভাবে আমরা যেন ওইটাকে মাকে বা বাবাকে ঠিক মতো জায়গায় আমরা যেমনভাবে এনেছিলাম তেমনভাবে যেন পাঠাতে পারি। এই একটা ফেস্টিভ্যাল যার ফলে হিন্দুদের শ্রেষ্ঠ ধর্ম এটাকে কেউ পালন করতে পারে না, অনেকে ছেড়ে চলে যায়। ওয়াই না? বিকজ দিস গ্রন্থ হ্যাজ মেনি মেনি রুলস অফ স্কিম, হুইচ ইউ লাভ ইট, হুইচ ইউ হেট ইট, হুইচ ইউ অ্যাকসেপ্ট ইট, দেন ইউ সে দ্যাট আই অ্যাম এ রিলিজিয়ান অফ হিন্দুজ। আমার কথা সেটাও নয়, আমি এটাই বলবো, সামনে পুজো আসছে, দুর্গাপুজো আসছে, সবাই মেতে যাও, উৎসব করো, এত উৎসব করো যেন সারা বেঙ্গল বলতে পারে যে বেঙ্গলেই যেন বেশি দুর্গাপুজোটা হয়। আমি এইটা বলছি, ঠিক আছে, বাইরে বাইরেও দুর্গাপুজো হয়, আর আমাদের বেঙ্গলে, বাইরের কান্ট্রিতে অতটা পুজো আচ্ছা হয় নাকি আমি অতটা জানি না, বাট আমাদের ইন্ডিয়াতে বা বেঙ্গলে বা আদার আদার স্টেটে থিম পূজা শুরু হয়ে গেছে এবং থিমের অনুযায়ী থিম দেখিয়ে মানুষকে নানারকমভাবে আকর্ষণ করছে, এবং থিমগুলো এরকমই হচ্ছে যে ন্যাচারালিভাবে তাদের সাথে না কোনোভাবে জড়িত আছে। আর আমি দ্বিতীয় কথা এটা বলবো যে উৎসব করতে করতে এতটাই উৎসবে মেতে যেও না যে ড্রাঙ্কার হিসাবে রাস্তায় নর্দমার ভেতরে পড়ে থাকবে, ন্যাচারের মতো এর ব্যাগ থেকে ওর ব্যাগ ঘুরে বেড়াবে, এইসব একদমই করতে যেও না। উৎসব তোমার আমার নয়, উৎসব সবার, উৎসব সবার। তো যাই হোক, উৎসবে মেতে গিয়ে এইসব দিকে ধ্যান দিও না, উৎসবটা মাতো, অবশ্যই ড্রিঙ্ক করো, অবশ্যই এনজয় অফ ইউর ড্রাগিস, বাট ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর সেলফ, দেন আফটার পাবলিসিস্ট অ্যান্ড হ্যাপি টু অ্যারাইভ ইউর ফেস্টিভ্যাল। অ্যান্ড সেকেন্ড থিং, ডোন্ট শাট আউট অফ এনি অফ অ্যানিমাল। আমি যেন না দেখি কাউ কোনো অ্যানিমেলকে তোমরা বিরক্ত করছো, এটা আমারও নির্দেশ নয়, এটা ওপরেরও নির্দেশ নয়, এটা ন্যাচারালি নির্দেশ। এখনই যদি তোমার বগলের ভেতরে যদি কেউ একটা চকলেট বোম ফাটিয়ে দেয়, দেন ইউ হ্যাভ টু ইমাজিন ইট দ্যাট হোয়াট উড বি থিং ইট। আমি ভুল কিছু বলছি না, কী হতে পারে তুমি ভাবতে পারছো? তেমনি তুমি একটা কুকুরের লেজের বা কুকুরের শুয়ে আছে তার উপরে একটা কালি ফটকার পটকা ফাটিয়ে দিলে, মুখের মাঝখানে একটা বোমবাতি ফাটিয়ে দিলে, এতে তো অ্যানিমেলটা ইনজোর্স হবে, ইনজোর্স হওয়ার পর কী হবে? না ফেস্টিভ্যালটা বন্ধ হয়ে যাবে। যার ফলে আমি এটাই বলছি, ফেস্টিভ্যালটাকে চালু রাখার জন্য তোমাদেরই চাই জনগণ, আমার অডিয়েন্স, তোমরাই পারবে আমাদের ব্রিটিশ শাসন থেকে সরে আসতে, তোমরাই পারবে আমাদের হিন্দু ধর্মটাকে রক্ষা করতে, তোমরাই পারবে ফেস্টিভ্যালগুলোকে চালু রাখতে। তো জয় হিন্দ বাংলা, জয় বন্দে মাতরম, আর সামনেই দুর্গাপুজো, সুস্থ থেকো, ভালো থেকো, সুখে থেকো, আর ভালোভাবে কাটাও না পুজোগুলো, আমার পুজোগুলো।